জুনের ঐতিহাসিক গণভোটে ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার ফলাফল ঘোষণার একদিন পর বার্মিংহামের বাঙালি একটি মসজিদে হামলা চালানো চেষ্টা করেছে ইংলিশ ডিফেন্স লীগ। শনিবার এই ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ইংলিশ ডিফেন্স লীগের দুইজন সমর্থককে আটক করেছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। রাজু আহমেদের ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ আহাদ। জুনের ঐতিহাসিক গণভোটে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেন বের হয়ে যাবার ফলাফলের একদিন পর বার্মিংহামের একটি মসজিদে হামলার চেষ্টা করেছে ইংলিশ ডিফেন্স লীগ। শনিবার দুপুর একটা থেকে আড়াইটার মধ্যে ইংলিশ ডিফেন্স লীগের প্রায় 30 জনের একটি দল বার্মিংহামের শেলটন সলিহলের মধ্যবর্তী স্থানে কভেন্ট্রি রোডের মানরাত ফাউন্ডেশনের মসজিদে হামলা চালানোর চেষ্টা করে। এ সময় তারা আক্রমণাত্মক নানা স্লোগান দেয়া ছাড়াও বাংলাদেশিদের দ্বারা পরিচালিত এই মসজিদে পাথর ছুড়ারও অপচেষ্টা চালায়। মূলত এই স্থানটিতে ঘটেছিল শনিবারের ঘটনা। ঘটনা আকস্মিকতায় মানরাত ফাউন্ডেশনের মুসল্লিরা সহ স্থানীয় অধিবাসীরা আতঙ্কিত হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে চলে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং এ সময় তারা 30 বছর বয়সী ও 18 বছর বয়সী দুজন ইডিএল সমর্থককে আটক করে। এই ঘটনার একজন প্রত্যক্ষদর্শী আমাদেরকে জানাচ্ছেন, তারা তো হঠাৎ করে আইসে, আমরা একটু আতঙ্কিত হয়ে গেছিলাম। এরপরে ওই সব পুলিশ আইসে আর আমরাও মানুষ মুসল্লি হল আসলাম, আমরা ভিতরে আসছি, পুলিশ আইয়া কন্ট্রোল করে নিয়েছে। ঘটনার সময় মুসল্লিরা ছাড়াও বেশ কিছু শিশু কিশোরও মসজিদের অভ্যন্তরে ইসলামী শিক্ষা গ্রহণ করছিল, তারাও এই সময় আতঙ্কিত হয়ে পড়ে। আমরা বাচ্চা বাচ্চাই কেন আইসেন লেখাপড়া করা, আমরা মুসল্লি হতাম মসজিদের ভিতরে এবং হঠাৎ আওয়ায় আমরা একটু আতঙ্কিত হয়ে গেছি এবং বাচ্চা কাচ্চাও আতঙ্কিত হয়ে গেছে। যখন তারা দেখা গেছে তখন আমরা একটা আতঙ্কের মধ্যে আসলাম যে কোনো একটা দুর্ঘটনা নিঘটে। পুলিশের সহযোগিতায় এবং পিসফুলি সবকিছু হওয়ায় আমরা আতঙ্কমুক্ত হয়েছে। মানরাত ফাউন্ডেশনের বর্ধিত অংশে সংস্কারের প্ল্যানিং পারমিশন পাওয়ার পর ইডিএল এরকম অপচেষ্টা চালিয়েছে বলে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বলেন, আমরা প্ল্যানিং পারমিশন পাওয়ার পরে যখন সবকিছু লিগালি পরিচালনা করছি, এই মুহূর্তে এখানে ইডিএল এসে আমাদের এই প্রতিষ্ঠানের বিপক্ষে স্লোগান দিচ্ছে। ওরা কিছুদিন আগে একবার এসেছিল, আবার এই শনিবারে ওরা এসে স্লোগান দেয় এবং ওরা দুইজন এখান থেকে অ্যারেস্ট হয়েছে। একজন পাথর মারার চেষ্টা করেছিল, আরেকজন খুব খারাপ ভাষায় গালি দিচ্ছিল। আমরা পুলিশের সাথে যোগাযোগ করে বলেছি আমরা পিস লাভিং পিপল, আমরা লোকেরা এসে নামাজ পড়ে চলে যাবে, আমরা শান্তি চাই। এই মানরাত ফাউন্ডেশনে শনিবার ইংলিশ ডিফেন্সের সদস্যরা আক্রমণ করার চেষ্টা করেছিল। আর কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া রোববারও এই মসজিদে নামাজ পড়া সহ শিশু কিশোরদের ইসলামী শিক্ষা প্রদান করা হয়েছে। তবে সম্প্রতি সমাপ্ত হওয়া গণভোটের ফলাফলের পর মানরাত ফাউন্ডেশন সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বার্মিংহাম থেকে রিয়াদ আহাদ, চ্যানেল এস নিউজ।